নমস্কার চৌধুরী এডুকেশন রিসার্চ সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত জানাই অন্যান্য দিনের মতো আজকেও আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা থেকে এবং কিছু জি নিয়ে আপনাদের সাহায্য দিতে উপস্থিত হয়েছি এই কোশ্চেনগুলো আপনাদের জেআরবিটি এক্সাম তথা ত্রিপুরা পুলিশ এবং জেল পুলিশের জন্য বিশেষভাবে উপযোগী হবে এই আশা রাখছি আজকের প্রথম কোশ্চেন আগরতলা সায়েন্স সিটি কবে ঘোষণা করা হয় আগরতলাতে সায়েন্স সিটি ঘোষণা বা উদ্বোধন করা হয় চার জানুয়ারি দু হাজার তেইশ চার জানুয়ারি দু হাজার তেইশে আগরতলা সায়েন্স সিটি ঘোষণা করা হয় আগরতলা সায়েন্স সিটি কে উদ্বোধন করেন আগরতলা সায়েন্স সিটি যেটা চার জানুয়ারি দু হাজার তেইশে ঘোষণা করা হয়েছে এটা উদ্বোধন করেছিলেন প্রফেসর ডক্টর মানিক সাহা যিনি বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রী নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরায় নতুন ফায়ার স্টেশন কোনটি ত্রিপুরায় নতুন ফায়ার স্টেশন হল আনন্দনগর অপশান বি আনন্দনগর যেটার উদ্বোধক হলেন নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল এটা একটু মনে রাখবেন অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল এটা উদ্বোধন করেছিলেন এরপরে কোশ্চেন কল্যাণপুরে নতুন ডিআইইটি কে উদ্বোধন করেন কল্যাণপুরে নতুন ডায়েটের উদ্বোধন করেন আমাদের রাজ্যের বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী রতন লালনাথ মহোদয় এরপর কোশ্চেনে চলে যাচ্ছি দুই হাজার তেইশ বিধানসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত এই কোয়েশনটা যেহেতু ইলেকশন সামনে জেআরবিটি গ্রুপ সি গ্রুপসি চলছে ভাইবা এর মধ্যে অবশ্যই জিজ্ঞেস করার একটা বিষয় দুই হাজার বিধানসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত যেটা ছয় জানুয়ারিতে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল তা অনুসারে দু হাজার তেইশ বিধানসভাতে মোট ভোটার সংখ্যা আটাশ লক্ষ তেরো হাজার চারশো একাত্তর আঠাশ লক্ষ তেরো হাজার চারশো একাত্তর বর্তমানের মোট ভোটার সংখ্যা দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে বর্তমানে ত্রিপুরাতে এক হাজার পুরুষে মহিলা ভোটারের সংখ্যাগত বর্তমানে আগে ত্রিপুরাতে মহিলা ভোটারের সংখ্যা কম ছিল এখন নয়শো উনানব্বই বর্তমানে ত্রিপুরাতে এক হাজার পুরুষে মহিলা ভোটারের সংখ্যা নয়শো উনানব্বই তা ছিল আগে নয়শো একাশি এরপরের কোয়েশ্চেন বর্তমানে করোনা ভাইরাসের কোন ভেরিয়েন্ট বেশি সংক্রমিত হচ্ছে আপনারা জানেন যে করোনা ভাইরাসের প্রকোপ আবার বাড়ছে অনেক দেশ লকডাউনের দিকেও অগ্রসর হচ্ছে তো ভারতে বর্তমানে কোন ভাইরাস করোনা ভাইরাসের কোন ভেরিয়েন্ট বেশি সংক্রমিত হচ্ছে অপশান হবে এ অমিক্রন রেবিস যেটা এটা জলাতঙ্ক রোগের ভাইরাস বন্য পশু বা প্রাণীর থেকে এটা উৎপত্তি হয় আর সার্স সিও বি টু এটা আগে ছিল এরপরে কোশ্চেন বর্তমানে ত্রিপুরাতে চিফ কমিশনার কমিশনারকে বর্তমানে ত্রিপুরাতে চিফ ইলেকশন কমিশনার হলেন কিরণ কুমার গীত্তে বর্তমান ত্রিপুরা চিফ ইলেকশন কমিশনার যে দু হাজার তেইশে হলেন দু হাজার তেইশে যিনি চিফ ইলেকশন কমিশনার উনি হলেন কিরণ কুমার গীত্তে আর সুকুমার সেন হলেন ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার এরপর কোশ্চেন দুই হাজার তেইশে পশ্চিম ত্রিপুরা জেলায় পুলিশ সপ্তাহ কোথায় পালিত হয়েছিল পশ্চিম ত্রিপুরা জেলায় পুলিশ সপ্তাহ পালিত হয়েছিল এডিনগর বা অরুন্ধতিনগর নগর নগর নামে যা আপনারা যারা চেনেন এটা নগর বা আর আরেকটা জিনিস বলে রাখি আগে যেটা পিটিসি নামে প্রচলিত ছিল এটা এখন পিটিএ হয়েছে পুলিশ ট্রেনিং একাডেমি। এরপরে কোয়েশ্চেন বর্তমান ত্রিপুরা পুলিশের মহানির্দেশককে মহানির্দেশক মানে ডিআইজি বর্তমান ত্রিপুরা পুলিশের ডিআইজি কে উনি হলেন অমিতাভ রঞ্জন উনি একজন আইপিএস অমিতাভ রঞ্জন হলেন বর্তমান ত্রিপুরা পুলিশের মহানির্দেশক জে কে সিনহা হলেন চিফ সেক্রেটারি এবং বি কে নেহেরু হলেন ত্রিপুরার প্রথম রাজ্যপাল ব্রজ কুমার নেহেরু আমি একটা কোয়েশ্চনের সঙ্গে অনেকগুলি কোশ্চেন আলোচনা করার চেষ্টা করছি যাতে আপনাদের সুবিধা হয় ত্রিপুরা রাজ্যের মোট জনসংখ্যার কত শতাংশ কৃষিজীবী বা কৃষিকার্যের সঙ্গে যুক্ত ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা মূলত একটা কৃষি নির্ভর রাজ্য এতে চৌষট্টি পার্সেন্ট লোক কৃষিজীবী বা কৃষির সঙ্গে যুক্ত এরপরে কোশ্চেন ভারতের দ্বিতীয় রবার রাজধানী কাকে বলা হয় ভারতের সবচেয়ে বেশি রবার উৎপন্ন হয় কেরল তারপর হয় ত্রিপুরা তো ভারতের দ্বিতীয় রবার রাজধানী আনসার হবে ত্রিপুরা কেমন এরপরে কোশ্চেন উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় জনবহুল রাজ্য কোনটি উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় জনবহুল রাজ্য হল ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় জনবহুল রাজ্য যদি জিজ্ঞেস করে তা হবে ত্রিপুরা এরপর কোশ্চেন ত্রিপুরা পৌর নিগমের বর্তমান মেয়রকে ত্রিপুরা পৌর নিগমের বর্তমান মেয়র হলেন দীপক মজুমদার আগে ছিলেন প্রফুল্লজিৎ সিনহা এখন হলেন দীপক মজুমদার শ্যামল ভট্টাচার্য যিনি উনি জেআরবিটি ডিরেক্টর এটাও মনে রাখবেন জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এর ডিরেক্টর ডাইরেক্টর হলেন শ্যামল ভট্টাচার্য এরপরের কোশ্চেন ত্রিপুরা সংহতি মেলা দুই কোথায় অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা সংহতি মেলা দুই হাজার তেইশে যেটা অনুষ্ঠিত হচ্ছে এটা হলো আনন্দনগরে আর এটা চলছে নয় থেকে তেরো জানুয়ারি এটা একটু ডেটটা মনে রাখবেন নয় থেকে তেরো জানুয়ারি ত্রিপুরা সংহতি মেলা চলছে বর্তমানে কিন্তু এটা চলছে একদম রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স একটু দেখে নেবেন এরপরে কোশ্চেন ভারতে জনজাতি গৌরব দিবস কবে পালন করা হয় ভারতে জনজাতি গৌরব দিবস পালন করা হয় পনেরো নভেম্বর যা বীরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের নেতা বীরসা মুন্ডার জন্মদিন এটা এই অনুষ্ঠান বা এই গৌরব দিবস পালন করার সূচনা করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জিনিসটা একটু মাথায় রাখবেন পনেরো নভেম্বর জনজাতি গৌরব দিবস বীরাশা মুন্ডার জন্মদিনে যিনি মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন এরপরের কোশ্চেন মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য সংগ্রহালয় এবং সাংস্কৃতিক কেন্দ্রের শিলান্যাস কে করেন মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য সংগ্রহালয় এবং সাংস্কৃতিক কেন্দ্র একটা ত্রিপুরাতে হতে যাচ্ছে যেটার শিলান্যাস করেছিলেন ভারতের মহামান্যা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এরপরের কোয়েশ্চেন সম্প্রতি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী গৃহপ্রবেশ অনুষ্ঠান কোন রাজ্যে করান সম্প্রতি মানে কিছুদিনের মধ্যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী গৃহপ্রবেশ অনুষ্ঠান করান ত্রিপুরাতে এরপরের কোয়েশ্চেন এতে বলে রাখি এখানে এই গৃহপ্রবেশ অনুষ্ঠানের মধ্যে রুরাল এরিয়াতে এক লক্ষ একান্ন হাজার উনিশটি ঘর একসঙ্গে উদ্বোধন করানোর জন্য বলা হয়েছিল এক লক্ষ একান্ন হাজার উনিশটি এটা রুরাল এরিয়াতে আর আরবান এরিয়াতে ফিফটি সিক্স থাউজেন্ড ছিল টোটাল ফিগারটা কেমন এরপর আমার সরকার পোর্টাল ত্রিপুরায় কে উদ্বোধন করেন আমার সরকার পোর্টাল ত্রিপুরাতে উদ্বোধন করেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরের কোশ্চেন স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের শিলান্যাস কে করেন স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে শিলান্যাস করেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরের কোশ্চেনে চলে যাচ্ছি ত্রিপুরাতে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য কত শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য ত্রিপুরাতে চাকরি ক্ষেত্রে থেকে শুরু করে সব ক্ষেত্রেই ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য মোট তেত্রিশ শতাংশ আসনকে সংরক্ষণ হিসেবে ঘোষণা করা হয়েছে ত্রিপুরাতে মোট এস এইচ জি যেটা এমনভাবে লেখা হয় ইংলিশে লিখলে এস সেলফ হেল্প গ্রুপ সেলফ হেল্প গ্রুপের সংখ্যা কত ত্রিপুরাতে মোট সেলফ হেল্প গ্রুপের সংখ্যা হলো উনচল্লিশ হাজার একশো তেতাল্লিশ বর্তমানে উনচল্লিশ হাজার একশো তেতাল্লিশটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে ত্রিপুরাতে এরপরে কোশ্চেন কোন জিমনাস্ট ত্রিপুরার এটা ত্রিপুরার হবে কোন জিমনাস্ট প্রথম অর্জুন পুরস্কার পান আনসার হবে মন্টু দেবনাথ এরপরে দ্বিতীয় পেয়েছিলেন দীপা কর্মকার মন্টু দেবনাথ প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন এরপরের কোয়েশ্চেন ত্রিপুরার কে দ্রোণাচার্য পুরস্কার পান ত্রিপুরার দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন বিশ্বেশ্বর নন্দী উনি দীপা কর্মকারের কোচ দীপা কর্মকার যিনি জিমন্যাস্ট ওনার কোচ বিশ্বেশ্বর নন্দী উনি অর্জুন দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন ত্রিপুরার মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় ত্রিপুরার মেডিকেল কলেজ স্থাপিত হয় দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে এরপরের কোশ্চেন ত্রিপুরার বর্তমান চিফ সেক্রেটারি কে ত্রিপুরার বর্তমান চিফ সেক্রেটারি হলেন জে কে সিনহা ত্রিপুরার বর্তমান চিফ সেক্রেটারি জে কে সিনহা আর অনিরুদ্ধ রায় হলেন মোহনপুরের এস ডি এম মোহনপুর সাব ডিভিশনের এস ডি এম হলেন অনিরুদ্ধ রায় এরপরের কোশ্চেন ত্রিপুরার সবচেয়ে বড় গ্রন্থাগার কোনটি ত্রিপুরার সবচেয়ে বড় লাইব্রেরি হলো বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ত্রিপুরার সবচেয়ে বড় লাইব্রেরি বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি এটা স্টেট এবং সেন্ট্রাল লাইব্রেরি হিসেবেও ঘোষণা করা হয়েছে ত্রিপুরার সবচেয়ে বড় টানেল কোনটি ত্রিপুরার সবচেয়ে বড় টানেল হলো লংতরাই টানেল লংতরাই টানেল হলো ত্রিপুরার সবচেয়ে বড় টানেল মান বা সুরং পথ যাকে বলা হয় রেললাইনের জন্য নির্মাণ করা হয়েছে এরপরের কোশ্চেন ত্রিপুরায় ব্রডগেজ প্রথম কবে চালু হয় ত্রিপুরার ব্রডগেজ প্রথম চালু হয় দু হাজার ষোলো সালে আর এটা প্রথম ডেমো হিসেবে চালু করা হয়েছিল সূচনা হয়েছিল দু হাজার পনেরোর খ্রিস্টাব্দে বা হাজার পনেরো সালে এরপর প্রশ্ন চলে যাচ্ছি ত্রিপুরার একমাত্র প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্র কোথায় রয়েছে ত্রিপুরার একমাত্র পর্যটন কেন্দ্র কোথায় রয়েছে ত্রিপুরার একমাত্র প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্র রয়েছে পিলাকে এরপরের কোশ্চেন ত্রিপুরার কোথায় প্রথম কোথায় গ্রাম সেবক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ত্রিপুরায় গ্রাম সেবক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে লেনব্বু ছড়াতে মোহনপুর সাব ডিভিশনের আন্ডারে গ্রাম সেবক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এরপরে কোশ্চেন ত্রিপুরায় প্রথম রেলপথ কবে চালু হয় ত্রিপুরায় প্রথম রেলপথ চালু হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তখন ধর্মনগর পর্যন্ত রেল ছিল আর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্য হিসেবে ঘোষিত হয়েছিল এটা আমি আগের ক্লাসে বলেছি আজকে প্রায় এখানে ত্রিশটার বেশি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি নাম্বারে ত্রিশটা হল এর থেকে বেশি আলোচনা করা হয়েছে আশা রাখছি কোশ্চেনগুলো আপনাদের কাজে তার রূপ নেবে আপনাদের সফলতা কামনা রইল ধন্যবাদ